সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পড়াবো পৌরনীতি ও নাগরিকতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। এর আগে আমি তোমাদের পড়িয়েছিলাম যে নাগরিক ও নাগরিকতা, নাগরিক ও নাগরিকতা, দ্বৈত নাগরিকত্ব, জন্মনীতি, জন্মস্থান নীতি। আজকে আমি তোমাদের পড়াবো যা আজকে আমি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পড়াবো, যেখানে এই পাঠ শেষে শিক্ষার্থীরা সুনাগরিকের ধারণা বর্ণনা করতে পারবে, নাগরিকের অধিকার বর্ণনা করতে পারবে, কর্তব্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকে আমি তোমাদের যা পাঠদান করব, এই পাঠ শেষে তোমরা কি সুনাগরিকের সম্পর্কে জানতে পারবে, তারপরে অধিকারের শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবে, কর্তব্য সম্পর্কে ধারণা পারবে। আগে আমি তোমাদের পড়াবো সুনাগরিকের সংজ্ঞা। যে ব্যক্তি বুদ্ধিমান, যার বিবেক আছে, যে আত্মসংযমী, তাকে সুনাগরিক বলে। সুনাগরিক সবসময় ন্যায় অন্যায়, সৎ অসৎ, ভালো মন্দ বুঝে ঠিক সময়ে বুদ্ধির দ্বারা সে তার কি সমস্যা সমাধান করতে পারে। সুনাগরিকের তিনটি গুণ, গুণগুলি হচ্ছে বুদ্ধি, বিবেক, আত্মসংযম। বুদ্ধিমান নাগরিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ বুদ্ধিমান নাগরিক সবসময় তার বুদ্ধি দ্বারা বিভিন্ন পরিস্থিতিতে সমস্যা সমাধান করতে পারে। বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের সম্পদ। এরপর আছে বিবেক। বিবেকবান নাগরিক ন্যায় অন্যায়, ভালো মন্দ, সৎ অসৎ অনুধাবন করতে পারে, সে রাষ্ট্রের প্রতি অনুগত থাকে। যে বিবেকবান নাগরিক কে রাষ্ট্রের প্রতি বিবেকবান থাকে, সে রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, রাষ্ট্রের বিপদে আপদে সবসময় সে এগিয়ে যায়। যে সে যেমন রাষ্ট্রের প্রতি অধিকার ভোগ করে, ঠিক রাষ্ট্রের প্রতি সে কর্তব্য পালন করে, যেমন রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, নিয়মিত কর প্রদান করে। তারপরে আত্মসংযম। আত্মসংযমী ব্যক্তি সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে, অর্থাৎ সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে। আত্মসংযমী ব্যক্তি যে কোনো পরিস্থিতি, যে কোনো সময় সে তার লোভ সংবরণ করে, সে বিভিন্ন কাজে যে নিজের আত্মীয় স্বজনদের থেকেও সে সৎ ব্যক্তিদের এই সৎ ব্যক্তিদেরকে সে প্রাধান্য দেয়। এতে তার বিপদ আসলেও সে সেই লোভ সংবরণ করে, সে কি করে যে সৎ ব্যক্তিকে ভোট প্রদান করবে, সৎ তারপরে নির্বাচন করবে। এগুলো হচ্ছে আত্মসংযমী ব্যক্তি। তাহলে আমরা যে সুনাগরিকের তিনটি গুণ জানলাম, যে আমাদের দেশে সবাই আমরা নাগরিক, কিন্তু আমরা সব নাগরিকই সুনাগরিক না। সুনাগরিক হতে গেলে এই তিনটি গুণ অবশ্যই থাকতে হবে। এক বুদ্ধি, দুই বিবেক, তিন আত্মসংযম। তাহলে তোমরা বুঝতে পারছো সুনাগরিকের গুণগুলো। আর প্রত্যেকটি সুনাগরিকই রাষ্ট্রের সম্পদ। এরপর আমরা পড়াবো তোমাদের অধিকার কি। আমরা দ্বিতীয় অংশে আসবো নাগরিকের অধিকার। যে অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। কি সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা আমরা কি করি, এগুলো যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকারকে দুই ভাগে ভাগ করছে, নৈতিক অধিকার, আইনগত অধিকার। নৈতিক অধিকার, যে অধিকার ন্যায়বোধ থেকে আসে, বিবেক ও ন্যায়বোধ থেকে আসে। যেমন তুমি দরিদ্রকে সাহায্য করবে, এটা তোমার বিবেক।
তুমি সাহায্য না করলেও কিছু হবে না, এটা রাষ্ট্রকর্তৃক স্বীকৃত না, এটা হচ্ছে বিবেকবোধ থেকে আসা। যেমন দুর্বলের সাহায্য পাওয়ার অধিকার, যে কেউ বিপদে পড়লো তুমি তাকে সাহায্য করবে, তাহলে সাহায্য ইচ্ছাগুলো তুমি নাও করতে পারো, এজন্য কোনো শাস্তিও পেতে হবে না। এজন্য এটা কি নৈতিক অধিকার, ন্যায়বোধ থেকে আসে। এরপর আইনগত অধিকার, আইনগত অধিকার যে অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত, যে অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত সেটা হচ্ছে আইনগত অধিকার। আইনগত অধিকারকে আবার তিন ভাগে ভাগ করছে, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। সামাজিক অধিকার কি? সামাজিক অধিকারগুলো হচ্ছে সমাজে যে অধিকার, সমাজে সুখে শান্তিতে বসবাস করার অধিকার হচ্ছে আমাদের সামাজিক অধিকার। যেমন জীবনের নিরাপত্তা লাভের অধিকার, এখানে শিক্ষার অধিকার, তারপরে ধর্মচর্চা করার অধিকার, এগুলো হচ্ছে কি সামাজিক অধিকার। এরপরে আছে রাজনৈতিক অধিকার, যে অধিকারে এখানে যোগ্য ব্যক্তিকে ভোট দান করা, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। যে নিজে প্রার্থী হওয়া, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার। এছাড়াও আছে রাজনৈতিক অধিকারে যে বিভিন্ন রাজনৈতিক অধিকারে যে অভাব, বিভিন্ন অভাব অভিযোগ কি আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়া হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার। এরপরে কি অর্থনৈতিক অধিকার, এখানে সমাজে যার যোগ্যতা অনুযায়ী চাকরি লাভের অধিকার আমার, এটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। যোগ্যতা অনুযায়ী চাকরি লাভের অধিকার, সঠিক মজুরি পাওয়ার অধিকার। এছাড়াও আছে আরো যে সঠিক অবকাশ, চাকরি করার পর অবকাশ পাওয়ার অধিকার, এগুলো হচ্ছে অর্থনৈতিক অধিকার। এরপর আলোচনা করব কর্তব্য সম্পর্কে। এরপর শেষে কর্তব্য সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। ঠিক কর্তব্য আমাদের সেই অধিকারের মতোই দুই প্রকার, একটা হচ্ছে কি নৈতিক কর্তব্য, আর একটা ঠিক এই জায়গা দেখো, এখানে অধিকারবাদের নৈতিক কর্তব্য, আইনগত কর্তব্য, এটা ছিল নৈতিক অধিকার। এখানে অধিকারবাদের নৈতিক কর্তব্য, আইনগত কর্তব্য। নৈতিক কর্তব্য আমাদের এই ন্যায়বোধ থেকে আসে, যে নৈতিক কর্তব্যগুলো হচ্ছে সমাজে নিজে শিক্ষিত হওয়া, সন্তানদেরকে শিক্ষিত করা, সৎ ব্যক্তিকে ভোট দান করা, এগুলো হচ্ছে নৈতিক কর্তব্য। আর আইনগত কর্তব্য, যে রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে বলে আইনগত কর্তব্য। এই যে আইনগত অধিকার যেরকম ছিল, এটা আইনগত কর্তব্য, রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে বলে আইনগত কর্তব্য। অর্থাৎ নিয়মিত আইন মান্য করা, তারপরে কর প্রদান করা, এই আইন সবাইকে মান্য করতে হবে, আইন যদি ভঙ্গ করে তাহলে শাস্তির বিধান আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে। বাড়ির কাজ তার আগে আমি দিয়ে দিই যে তোমরা বাড়িতে পড়বে সুনাগরিকের গুণগুলো ব্যাখ্যা করো, অধিকারের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। এই হলো বাড়ির কাজ, ঠিক মতো তোমরা পড়াশোনা করবে, যেহেতু বাড়ি থেকে বের হও না, কাজে বাড়িতে ঠিক মতো লেখাপড়া করবে। সামনের ক্লাসে আবার আমন্ত্রণ রইল, খোদা হাফেজ।